আসসালামু আলাইকুম। আমরা আজকে স্পিরুলিনা কীভাবে ড্রাই করতে হয় সেটা সহজ একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ছাদে যে স্পিরুলিনা প্রোডাকশন করছি সেখান থেকে স্পিরুলিনা হারভেস্ট করে নিয়ে আসছি। এগুলো হারভেস্ট করে এখন একটা লোকালি যে সিরিঞ্জ আছে সিরিঞ্জের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা সিরিঞ্জটা জাস্ট সিরিঞ্জ দিয়ে আমরা এটা শুকানোর লোকাল পদ্ধতি আমরা তৈরি করেছি। এরপরে এখানে একটা পলিথিন, সাধারণ বাজারে যে পলিথিন পাওয়া যায় সেই পলিথিন দিয়েছি। এই পলিথিনের উপরে আমরা চিকন করে জাস্ট এইভাবে আমরা এটা করছি। কারণটা হচ্ছে যেন দ্রুত শুকিয়ে যায়, কারণ স্পিরুলিনার সমস্যাটাই হচ্ছে দ্রুত শুকাবে না যদি না, এবং এটা কিন্তু রোদের ভিতর দিয়ে শুকানো যাবে না। রোদ ছাড়া সাধারণ ফ্যানে বাতাসে একটু হট এয়ার দিয়ে যদি শুকানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং এর জন্য যেহেতু বাতাসে শুকিয়ে ফেলবো, আমাদের কোনো স্পিন করতে হবে না অথবা ড্রায়ার লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট এইভাবে দিয়ে দিলেই আমরা কিন্তু দ্রুত শুকিয়ে ফেলতে পারি। এইভাবে করলে হচ্ছে যে এখানে যে 95% পানি আছে সেই পানিগুলো সহজে বের হয়ে যাবে, যার জন্য আমরা কিন্তু এই ছোটো ছোটো আকারে করছি। এবং এটা পরবর্তীতে পাউডার করতে খুব সহজ হয়, কালার কোনো চেঞ্জ হবে না এবং এটা গুণগত মানও কিন্তু খুব ভালো থাকবে, যার জন্য আমরা এটা করছি। আমরা এখানে চিকন করে নিয়ে আমার ফ্যানের বাতাসের ভিতরে অথবা যেটা আমরা চুল হেয়ার ড্রায়ার যেটা আছে সেই হেয়ার ড্রায়ার দিয়েও কিন্তু আমরা ড্রাই করে দিতে পারি। এখানে চিকন করে নিলাম কারণ 95% কিন্তু ওয়াটার এটার ভিতরে আছে, সেটা বের করে আনা খুব কঠিন, তার জন্য আমরা এখানে চিকন করে দিচ্ছি। আমরা এখানে সিরিঞ্জের মাধ্যমে এই পলিথিনের উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি, এমনভাবে ছড়িয়ে দিয়েছি যেন খুব পাতলাভাবে থাকে, কোনোভাবে বেশি স্পিরুলিনার জন্য ওভারল্যাপিং না হয় সেভাবে আমরা করেছি। এটা করার কারণ হচ্ছে যে আমরা চাই যত দ্রুত এটাকে শুকিয়ে ফেলা যায়, যত দ্রুত শুকাতে পারবো পুষ্টিমান তত ভালো থাকবে, এবং আমাদের এখানে বেশি দিন সংগ্রহ করার জন্য কিন্তু এই ভালোভাবে শুকিয়ে রাখতে হবে। আমরা পলিথিনের উপরে দিয়ে এখন এই রকম একটা হালকা, যে আমরা যেটা হেয়ার ড্রায়ার বলি, এই হেয়ার ড্রায়ারে হালকা গরম বাতাসে কিন্তু আমরা এখানে শুকিয়ে নিচ্ছি। এইভাবে শুকিয়ে নিচ্ছি, প্রতিটা হালকা গরম বাতাস দিয়ে দিচ্ছি, বেশি দরকার নাই। হালকা গরম পানি গরম বাতাস দিয়ে দিলেই পাঁচ থেকে ছ অথবা সাত ঘন্টা মাঝেই কিন্তু এটা শুকিয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা একটা এই একটা বোতলের ভিতরে সংগ্রহ করে আমরা ব্যবহার করতে পারি। পাঁচ থেকে সাত ঘন্টা মাঝে শুকিয়ে যাবে। স্পিরুলিনা যখন আপনার শুকিয়ে গেল তখন সেটাকে আমরা করি কি, সংগ্রহ করে ওই যে পলিথিনের উপর থেকে সংগ্রহ করে গ্রাইন্ডারের ভিতরে গ্রাইন্ড করে এরকমভাবে যে কোনো একটা এয়ারটাইট বোতলের ভিতরে কিন্তু আপনি স্পিরুলিনা সংগ্রহ করতে পারেন। এটা অনেক বছর সংগ্রহ করা যাবে এবং 100% স্পিরুলিনা। এই সামান্য স্পিরুলিনাই কিন্তু আপনার 1 থেকে 2 গ্রাম যদি আপনি প্রতিদিনে যদি খান তাহলে দেখা যাবে আপনার সারা শরীরের জন্য যতটুকু পুষ্টি প্রয়োজন হয় সবটুকু আপনি পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, স্পিরুলিনা হোক আগামীর খাবার।